বন্ধুরা সবাই, হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই। তো এখন আপনাদের সাথে একটি খুবই ভালো একটি টিপস শেয়ার করব। তো টিপসটি শেয়ার করার আগে বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক করবেন। তো টিপসটি হলো আপনি খুব সুন্দরভাবে কার্টুন দিয়ে আপনার গার্লফ্রেন্ড হয়তো অথবা আপনার যে কোনো মানুষের ছবি দিয়ে আপনি খুব সুন্দর করে মজা নিতে পারেন। তো এটা করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা প্লে স্টোরে যাবো। যাওয়ার পর এখানে আমি সার্চ করবো BOBBLE ম্যাজিক, এটা লিখে সার্চ করব। তো করার পর দেখুন প্রথম যে বাবল কিপিড জিপ স্টিকার্স, তো এটা আপনারা অবশ্যই ওপেন করবেন, ভিতরে এটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখুন লেখা থাকবে যে ইনস্টল, তো আপনি ইনস্টল দিয়ে নেবেন। আমি ইনস্টল দিয়েছি, তো আপনাদের যদি প্রয়োজনে আমি আবার ইনস্টল দিতে পারি। তো দেখাই আপনাদেরকে, আবারও আমি ইনস্টল দিয়ে দেখাই। তো এটা আমরা আনইনস্টল দিলাম। আমরা ইনস্টল দিয়ে আপনাদেরকে ইনস্টল দিয়েই দেখাই। অ্যাপটি খুবই একটিভ, জনপ্রিয় অ্যাপ এবং খুবই ভালো। দেখুন এটা 1 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, খুবই জনপ্রিয়। তো এখান থেকে আমাদের ইনস্টল দিতে হবে। তো আমরা এখান থেকে ইনস্টল দেব। তো এর অ্যাপটি মাত্র 12 MB, অ্যাপটি খুবই একটি জনপ্রিয় অ্যাপ। আশা করি আপনারা এটা ব্যবহার করে অনেক মজা পাবেন। তো যতক্ষণ আমাদের ইনস্টল নিচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন অ্যাপটি খুবই জনপ্রিয় এবং এর রিভিউ হাইলাইটগুলো অনেক সুন্দর। তো আমার অ্যাপটি ইনস্টল নিচ্ছে, আমি একটু ওয়েট করি। বন্ধুরা আমাদের ইনস্টল হয়ে গেছে, তো এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে। তো আমি বলবো যে অনেকে অনেক ভিডিওতে বাজে কমেন্ট করে, তো আশা করি বাজে কমেন্টগুলো করবেন না, কারণ অনেকে বলে যে আমার আসলে আমার ভয়েসটা একটু খারাপ। তো অনেকে অনেক বাজে কমেন্ট করে, তো আশা করি এটা করবেন না, কারণ আপনার মধ্যের মতো হয়তো বা সৃষ্টিকর্তা উপরওয়ালা আমার আপনাদের মতো অত সুন্দর ভয়েস দেয় নাই, তাই আশা করি এরকম মন্তব্য করবেন না। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন এখান থেকে এটা আমরা ওপেন দিব। ওপেন দেওয়ার পর দেখুন এরকম আসবে। তো এখান থেকে আপনি আসার পর এখান থেকে দেখুন উপরে কোণারে লেখা আছে স্কিপ, তো আপনি এখান থেকে স্কিপ দিবেন। তো দেওয়ার পর এখন লেখুন, দেখুন লেখা আছে যে লেটস গেট এ স্টার্ট, আই এম এ রিটার্নিং ইউজার। তো আপনি এখান থেকে অবশ্যই লেটস গেট এ স্টার্ট দিবেন। তো আমরা লেটস গেট এ স্টার্ট দিব। তো দেওয়ার পর দেখুন আপনাদের এরকম আসবে। তো আসার পর আপনার এরকম আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন, তো এরকম ক্যামেরা দিয়ে। তো আমি ক্যামেরা দিয়ে ছবি তুলবো না, কারণ আমার ছবি অনেক তোলা আছে, ওগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখুন বাম পাশের কোণারে গ্যালারির মতো ইমেজের মতো চিহ্ন আছে বা গ্যালারির মতো, তো আপনারা অবশ্যই এখানে দিবেন। তো দেওয়ার পর আপনাদের এরকম আসবে। তো আসার পর এখান থেকে আপনারা গ্যালারিটা সিলেক্ট করবেন। তো করার পর এখান থেকে আমি একটি পিকচার নিয়ে আপনাদেরকে দেখাবো। মনে করুন এখান থেকে আমি এই পিকচারটা নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আপনি ক্রপ করতে পারেন। হ্যাঁ, তো ক্রপ করার পর আপনি এখান থেকে মনে করুন আপনি এটুকুই আপনি রাখলেন। তো রাখার পর এখানে দেখুন উপরে কোণারে বা ডান দিকে যাবার সংকেত আছে, চিহ্ন, তো অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার পর এরকম আসবে। তো আসার পর এখানে আপনার লেখা আছে, দেখুন আপনি মহিলা না পুরুষ, তো আপনি অবশ্যই বাম পাশেটা দিবেন, কারণ ডান পাশেটা মেয়ে, তো আমরা ডান পাশেটা দিব। দেওয়ার পর দেখুন এখানে একটু লোডিং নিচ্ছে, দেওয়ার পর এরকম আসবে, ফিউ সেকেন্ড ওয়েট করতে বলছে।
তো আসার পর দেখুন এরকম আসবে। তো এখান থেকে আপনার যে ফেসটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার এইটা ভালো লাগে, তো আমি অবশ্যই এটা সিলেক্ট করব। তো করার পর এরকম দেখুন আপনার এরকম আসবে। তো আসার পর এখান থেকে আপনি এই যে এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তো এখান থেকে অবশ্যই আপনাকে এই যে দেখুন আমার এই জায়গায় একটু বাড়তি আছে, এটু আমি কেটে ফেলবো। তো একটু একটু দেখেন, তো আপনারা ভালোভাবে ই করে নেবেন। তো আমি আর বেশিভাবে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি না। তারপর এখান থেকে আপনি ফেসটাও যা খুশি সেটা করতে পারেন। তো আমি আপনাদেরকে বেশি কিছু দেখালাম না। তো এখানে আবার আপনাকে যেটা করতে হবে, ডান দিকে যাবার যে একটা সংকেত আছে সেটা আপনি সেখানে আপনি দিবেন। তো দেওয়ার পর দেখুন আমার মাথাটা অটোমেটিক একটা বডিতে সেট হয়ে গেছে। তো এখান থেকে আপনি অবশ্যই ডন দিবেন। নিচে দেখুন লেখা আছে এডিট ফেস আর লেখা আছে ডন। তো আপনি ডন দেব। লেখার পর এখানে দেখুন লেখার পর সেভিং। তো আসার পর এখানে আপনি অ্যাক্টিভ বাবল কিবোর্ড শেয়ার ফন্টস স্টিকার দিবেন। তো এখান থেকে আপনি অবশ্যই স্কিপ দিবেন। তো স্কিপ দেওয়ার পর এখানে দেখুন আপনার ছবিগুলো অনেক সুন্দরভাবে আসছে। তো অনেক সুন্দরভাবে আসছে এখানে আপনার ছবিগুলো। এখানে অনেক কিছু আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। দেখুন এখানে অনেক কিছু আছে। তো আমি এখানে এগুলো আপনাদের দেখাই দিয়েছি না। তো আমি এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমি অন্য একটা সিলেক্ট করব। চাইলে এই যে দেখুন এখানে চাইলে আপনার গার্লফ্রেন্ডের ফটোটাও অ্যাড করতে পারেন। তো এই দেখুন এখানে দেওয়ার পর আপনি এখান থেকে ফেসের উপর ক্লিক করবেন। করার পর দেখুন এখানে লেখা আছে নিউ হেড। তো আপনি এখানে ক্লিক করার পর আপনি আবার এইরকম এই যে এখান থেকে আপনার গার্লফ্রেন্ডের ছবিটা এনে ওখানে লাগিয়ে দিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হবে সেটা। তো দেওয়ার পর আমি এটা সেভ করব না। এখানে আরও অনেক আছে, ওগুলো আমি একটা সেভ করব। দেখুন অনেক সুন্দর সুন্দর এগুলো আছে আর সত্যি অনেক মজা লাগবে আপনাদের। এটা খুবই একটি জনপ্রিয় অ্যাপ। দেখুন এখানে ডোনাল্ড ট্রাম্প। তো আপনার এখান থেকে যেটা যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে এই যে দেখুন এখানে ডাউনলোডের মতো চিহ্নটা আছে, ওই যে ডাউনলোডের মতো চিহ্ন এখানে এটাকে আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আমার টিউটোরিয়ালটা বেশি বড় হয়ে যাইতেছে। চাইলে এখানে আপনার গার্লফ্রেন্ডকে আপনি আপনার সাইকেলের পিছনে বসাতে পারেন। তো সেটা আপনারই ব্যাপার, আমি আর কিছু বলবো না। আই মিস ইউ বেবি, আই মিস ইউ টু। তো এটা খুবই একটি সুন্দর এটা আপনারা ব্যবহার করবেন। আর আপনি এখান থেকে এটা শেয়ারও করতে পারেন।
তো শেয়ার করার জন্য আপনাকে এখানে দেখুন ওই যে শেয়ার বাটন আছে, শেয়ার অপশন আছে এই যে, তো এখান থেকে আপনি মেসেঞ্জার বা যে কোনো কিছুতে শেয়ার করতে পারেন। তো টিপসটি ভালো লাগলে, টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাংলা মিস্টেকের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।